হ্যালো এভরিওয়ান, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তিন কোণা জমি কিভাবে পরিমাপ করতে হয় সেই হিসাবটা আমরা দেখব। তো আপনার জমিটা যদি ত্রিভুজ আকৃতির বা তিন কোণা বিশিষ্ট হয় বা তিনটা মাপ থাকে বা অর্থাৎ তিনটা বাহু থাকে, তো এই ধরনের জমি আপনি কিভাবে পরিমাপ করবেন, অর্থাৎ এই জমিটা কত স্কোয়ার ফিট, কত শতক বা কত কাঠা সেই হিসাবটা আপনি কিভাবে বের করবেন, সেই হিসাব সহজ হিসাবটা আমরা এই ভিডিওতে শিখব। তো প্রথমে আপনার জমিটার মাপটা নিতে হবে। এখানে তিনটা মাপ হবে আমাদের এই জমিটা, যেহেতু এটা ত্রিভুজ আকৃতির, তো আমরা যদি এখানে তিনটা মাপ নিই, প্রথমে আমরা এই কোণা থেকে যদি এই কোণা পর্যন্ত একটা মাপ নিই, সেটা হচ্ছে 42 ফুট, এটার মাপ হচ্ছে 42 ফুট। তারপর এই কোণা থেকে যদি এতটুকু পর্যন্ত একটা মাপ নিই, তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 60 ফুট। তারপর এখান থেকে এতটুকু মাপ নিলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 50 ফুট। তো আমরা এখানে তিনটা মাপ নিয়ে নিলাম, এবার আমরা এটা টোটাল এরিয়াটা বের করতে পারবো। তো আমাদের ত্রিভুজটার এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। আমাদের জমিটা যেহেতু ত্রিভুজ আকৃতি, তো এই জমিটার তিনটা কোণ ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ হচ্ছে ভিন্ন ভিন্ন, আর তিনটা বাহু ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই বাহুটা হচ্ছে 42 ফুট, এই বাহুটা হচ্ছে 50 ফুট, অর্থাৎ এই বাহুটা হচ্ছে 60 ফুট। তাহলে আমাদের যদি তিনটা কোণ আর তিনটা বাহু ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমাদের এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি, যে যেমন এখানে দেখতে পাচ্ছেন সংজ্ঞা, যে ত্রিভুজের বাহুগুলো এবং কোণগুলো পরস্পর অসমান। তো যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি, তিনটা বাহু ভিন্ন, অর্থাৎ তিনটা মাপ ভিন্ন ভিন্ন এবং তিনটা কোণ ভিন্ন ভিন্ন, তো এই ধরনের জমির ক্ষেত্রে যে বিষমবাহুর ক্ষেত্রফলের সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করে আমরা এটার টোটাল মাপটা বের করব, টোটাল পরিমাণটা বের করব। তো প্রথমে আমাদের এই জমিটার আমরা ক্ষেত্রফলের সূত্রটা দেখে নিচ্ছি। তো সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, ব্র্যাকেট দিবেন, ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে হচ্ছে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ আমরা এখানে তিনটা বাহু যোগ করব। আমরা প্রথমে তিনটা বাহুর নাম দিয়ে দিব, অর্থাৎ এখানে যে এখান থেকে এতটুকু পর্যন্ত 42 ফুট যে মাপটা নিলাম, এটার নাম যদি আমরা দিই এ, তারপর এখানে যে মাপটা নিলাম 60 ফুটের, সেটার নাম যদি আমরা দিই বি, আর এখানে যেটা 50 ফুটের মাপ নিলাম, সেটার নাম আমরা দিলাম সি। তাহলে আমরা এখানে তিনটা মাপের তিনটা নাম দিয়ে দিলাম। তাহলে এবার আমরা সূত্রটা বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এস এস মাইনাস এ, তাহলে এটা আমরা পেয়ে গেছি, এস মাইনাস বিটা আমরা পেয়ে গেছি, এস মাইনাস সিটা পেয়ে গেছি। তাহলে এখানে সূত্রে যে এসটা আছে, এসটা কি, এসটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহু আমরা গড় বের করবো, তিনটা বাহু আমরা যোগ করবো, 42 ফুট, 50 ফিট আর 60 ফুট যোগ করবো। যোগ করার পর এটাকে দুই দ্বারা ভাগ করবো, তাহলে এ যোগ বি যোগ সি। তাহলে আমরা তিনটা বাহু এ বি সি যোগ করবো, তাহলে যোগ করলাম, যোগ করে এটাকে দুই দ্বারা ভাগ করলাম, তাহলে এ সমান হচ্ছে 42 ফুট যোগ বি সমান হচ্ছে 60 ফুট যোগ সি সমান হচ্ছে 50 ফুট। তাহলে তিনটা যোগ করলাম, এবার দুই দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এই তিনটা যদি যোগ করি আমাদের আস্তে হচ্ছে 152। 152কে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আস্তে আস্তে হচ্ছে 76 ফুট। এটা আমরা যদি ক্যালকুলেটার করে দেখি, 42 এ যোগ 60 বি যোগ সি হচ্ছে 50, 50 যদি যোগ করি 152, এটাকে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অর্ধ পরিসীমা সমান আস্তে হচ্ছে 76 ফুট। তাহলে এবার আমরা সূত্রের জন্য সবগুলো মান পেয়ে গেলাম। তাহলে এবার আমরা সূত্রের মধ্যে বসাবো, সমান সমান। এবার সূত্রের পরে আমরা পরের লাইনটা লিখবো, রুট ওভার, রুট ওভারটা দিলাম। প্রথমে আমরা, আপনারা চাইলে এস এর মান আর এ বি সি এর মান একসাথে বসাতে পারবেন, আমরা আলাদা আলাদা করে প্রথমে এস এর মান বসাবো, তারপর এ বি সি এর মান বসাবো, যাতে সহজে বুঝতে পারে। তো আমরা প্রথমে অর্ধ পরিসীমা এস এর মানটা বসিয়ে দিব। তাহলে এস এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 76 ফুট। তাহলে আমরা প্রথমে এস এর মানটা বসিয়ে দিই এখানে সূত্রে, যেখানে যেখানে এস আছে, এস প্রথমে এস আছে, 76 ফুট লিখলাম, ইন্টু ব্র্যাকেট এস মাইনাস এ, তাহলে এস এর জায়গায় এখানে 76 ফুট মাইনাস এ, ব্র্যাকেট ইন্টু এস এর মান, এখানে এখানেও একটা এস আছে, এস এর মান 76 মাইনাস বি, ব্র্যাকেট দিলাম, ইন্টু এস এর মান এখানে আছে 76, 76 দিলাম মাইনাস সি, ব্র্যাকেট। এবার আমরা এ বি সি এর মান বসাবো, তাহলে এই লাইনটা হুব হুব এখানে লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পর 76 ইন্টু ব্র্যাকেট 76 মাইনাস এখানে এ এর মান হচ্ছে 42 ফুট, তাহলে এর মান বসালাম আমরা, এর মান হচ্ছে 42 ফুট, তারপর ব্র্যাকেট দিলাম ইন্টু 76 মাইনাস বি এর মান হচ্ছে 60 ফুট, বি এর মান দিলাম ইন্টু ব্র্যাকেট 76 মাইনাস সি এর মান হচ্ছে 50 ফুট, তাহলে ব্র্যাকেট দিলাম। এবার যদি আমরা ক্যালকুলেটারে কাজ করি, এখানে 76টা আছে, ইন্টু ব্র্যাকেট মানে হচ্ছে ইন্টু, তো এখানে ব্র্যাকেটও দিতে পারেন আবার চাইলে ইন্টু ইউজ করতে পারেন। তো ইন্টু দিলাম, 76 থেকে যদি 42 যায়, তাহলে আমাদের আসে 34, 76 মাইনাস 42 যদি বিয়োগ করি, তাহলে আমাদের আসে 34। এরপর ইন্টু 76 মাইনাস 60, তাহলে আমাদের আসা হচ্ছে 16। তারপর আমরা কাজ করবো, 76 মাইনাস 50, তাহলে 76 থেকে 50 বাদ দিলে আসা হচ্ছে 26, 26।
এবার যদি আমরা তিনটা গুণ করে দিই, 76 গুণ 34 গুণ 16 গুণ 26, 26 তাহলে আমাদের আসতে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 10,74,944। তাহলে আমাদের আসতেছে চারটা মান, যদি আমরা এখানে চারটা মান গুণ করি, 76, 34, 16, 26 এই চারোটা গুণ করি, তাহলে আমাদের আসতেছে 10,74,944। উপরের রুটটা আছে, সূত্রের রুটটা আমাদের এখনো রয়ে গেছে, তাহলে আমাদের এবার রুটটা তুলতে হবে। তো রুটটা যদি আমরা তুলি এখানে ক্যালকুলেটার, আমরা রুট করব, রুট রুট দিলাম, তারপরে 10,74,944, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 1,034.দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যদি রাখি, 1,034.795 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তাহলে আমাদের জমির পরিমাণটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের জমিটা হচ্ছে 1,000, আমাদের এই জমিটার পুরোটা হচ্ছে 1,034.795 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তো এবার যদি আপনারা আপনারা এটাকে গণ্ডা বা শতক বা কাঠায় বের করতে চান, তো সেই হিসাবটা আমরা দেখব। তো কাঠায় আমরা জানি, এখানে আমাদের কিছু সূত্র আছে, আমরা জানি 1 কাঠা = 720 স্কোয়ার ফুট বা বর্গ ফুট। তাহলে 1 কাঠা = যদি 720 বর্গ ফুট হয়, তাহলে আমাদের এই জমিটা হচ্ছে 134.795 বর্গ ফুট। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা 720 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের জমিটা কত কাঠা সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কাঠায় বের করে ফেলি, 1,034.795 এটাকে ভাগ করব হচ্ছে 720 দ্বারা, তাহলে আমাদের জমিটা হচ্ছে 1.4344 কাঠা। আমরা যদি এখানে দশমিকের পর আমরা 2 ঘর রাখতেছি, এর আগে 9 আছে, তাহলে আমরা এটার সাথে 1 যোগ করে দিব, তাহলে 1.44 কাঠা। ঠিক আছে, কিভাবে যদি আমরা এবার শতকে বের করি, আমরা জানি এখানে 1 শতক = হচ্ছে 435.6 স্কোয়ার ফুট। তাহলে আমাদের জমিটা হচ্ছে 1,036.795 স্কোয়ার ফুট, তাহলে এটাকে 435.6 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের জমিটা হচ্ছে, ক্যালকুলেটারে যদি আমরা এটা কাজটা করি, তাহলে 2.38 শতাংশ। এরপর ঘন্টায় যদি বের করি, আমরা জানি 1 ঘন্টা = 864 স্কোয়ার ফুট। তাহলে 864 স্কোয়ার ফুট হলে আমাদের এটাকে সম্পূর্ণ স্কোয়ার ফিটটাকে 1,036.795 স্কোয়ার ফিটটাকে আমরা 864 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের জমিটা হচ্ছে 1.199 ঘন্টা। আমরা দশমিকের পর 3 ঘর রাখলাম, 1.199 ঘন্টা। তো আমাদের জমিটা আমরা যদি বর্গ ফিটে দেখি, আমাদের জমিটার পরিমাণ হচ্ছে, অর্থাৎ এই জমিটার টোটাল পরিমাণটা হচ্ছে 1,034.795 বর্গ ফুট, আর এটা যদি আমরা কাঠা হিসাব করি 1.44 কাঠা, আর এটা যদি শতকে হিসাব করি 2.38 শতাংশ, আর এটা ঘন্টায় হিসাব করলে 1.199 ঘন্টা। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।